সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা একজন অত্যন্ত সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি বাংলাদেশের যে নিউ ইয়র্কের কনসুলেট, সেই কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ শামীম আহসান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কথা বলবেন, পাশাপাশি দর্শকরা আপনাকে প্রশ্ন করবে। এটি কিন্তু একটি অত্যন্ত অন্য ধরনের একটি অনুষ্ঠান আমি বলবো, বিশেষ করে দর্শকরা সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারবে আজকে ফেসবুক এবং টেলিফোনের মাধ্যমে। কি বলবেন আপনি? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সুযোগ করে দেওয়ার জন্য। জি, আমরা অনুষ্ঠানটি শুরু করবার আগে জনাব শামীম আহসান সম্পর্কে একটু সংক্ষেপে আপনাদেরকে জানাই। আমরা সকলেই জানি তিনি অত্যন্ত একজন সম্মানিত মানুষ এবং একই সাথে একজন পেশাদার কূটনীতিক হিসেবে 25 বছর ধরে তিনি তার দায়িত্ব পালন করছেন। বিশেষ করে আমরা যেটি জানি, 1993 সালের পহেলা এপ্রিল তিনি চাকরিতে যোগ দিয়েছিলেন ফরেন সার্ভিস ক্যাডারে, এবং কিছুদিন আগে 25 বছর পূর্ণ হলো। এবং আমরা আজকে কিন্তু একটু দেরিতে হলেও আপনাকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি এই 25 বছরের এই মাইল ফলক স্পর্শ করবার জন্য। ওয়েলকাম। জি, একই সাথে প্রিয় দর্শক, তিনি নিউ ইয়র্কের যে কনসাল জেনারেল হিসেবে বাংলাদেশ কনসুলেটের 2014 সালের 15 এপ্রিল যোগদান করেছিলেন, তার মানে আর কয়েকদিন পর তিনি 4 বছর পূর্ণ করবেন। কিন্তু তারপর অবশ্য তিনি একটু সাময়িকভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবেন। আমরা জানি যে তিনি নাইজেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন, নিয়োগ পেয়েছেন, এবং তিনি সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। সেজন্য তাকে আরেকবার অভিনন্দন জানাই যে আপনি রাষ্ট্রদূত হিসেবে যোগ দিতে যাচ্ছেন। আপনাকে অভিনন্দন। আর কয়েকটি বিষয় আমরা জানিয়ে আপনার সাথে আলোচনায় সরাসরি যাব। তিনি বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিতে এক্সটার্নাল পাবলিসিটি উইংয়ের ডিরেক্টর জেনারেল ছিলেন, এম্বাসি অফ বাংলাদেশের এম্বাসি যে ওয়াশিংটন ডিসি সেখানে তিনি দায়িত্ব পালন করেছেন ডেপুটি চিফ অফ মিশন হিসেবে। তিনি ইটালিতে ছিলেন দায়িত্বে, কাতার, কেনিয়া এবং কুয়েতে, বাদ দিলাম কি কিছু, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তো আমরা আপনার কাছে শুরু করতে চাই আলোচনাটি এভাবে যে এই যে আপনি 4 বছর নিউ ইয়র্কে কনসাল জেনারেল ছিলেন, বাঙালি প্রবাসী বাংলাদেশিদের সুখে দুঃখে আমরা সবসময় আপনাকে দেখি তাদের পাশে, এবং একই সাথে কূটনৈতিক অনেক দায়িত্ব আপনাকে পালন করতে হয়েছে, মোটা দাগে কেমন লাগছে ঠিক যখন আমাদেরকে ছেড়ে যাচ্ছেন? ধন্যবাদ। আসলে এখানে আমার যে অনুভূতি সেটি একটি শেয়ার করার একটি সুযোগ এসেছে, আমি সবার সাথে শেয়ার করছি। পেশাগত কারণে দায়িত্ব পালনের জন্য আমি নিউ ইয়র্কে এসেছিলাম প্রায় 4 বছর আগে, এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে এখানে প্রবাসী বাংলাদেশিদের সাথে বিশেষ করে এবং স্বাগতিক দেশের যারা আছেন তাদের সাথে তো অবশ্যই একটি সুন্দর ওয়ার্কিং রিলেশন তৈরি হয়েছে, কিন্তু প্রবাসী বাংলাদেশিদের সাথে আমাদের কনসুলেটের এবং ব্যক্তিগতভাবে আমার সাথে একটি সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে, এবং 4 বছরে সেটি অনেক নিবিড় হয়েছে, ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হয়েছে। খুব সঙ্গত কারণে যখন আমার ডাক এসেছে অন্য দেশে চলে যাওয়ার, এটি অবশ্যই আমার খারাপ লাগছে এবং আমি মিস করব সবাইকে নিউ ইয়র্কে। আমাদেরকে সকলকে মিস করবেন, আমরাও আপনাকে খুব মিস করব। কিন্তু থ্যাংক ইউ, কারণ আমরা দেখেছি যে যেখানেই যে কোনো অনুষ্ঠান আপনি আপনার প্রচেষ্টার সর্বোচ্চটুকু করেছেন আমাদের সাথে থাকবার। চেষ্টা করেছি, কতটুকু সফল হয়েছে জানি না, বাট আমার চেষ্টার দিক থেকে কমতি বা ঘাটতি ছিল না। আচ্ছা, আমরা একটু দর্শকদেরকে আহ্বান জানাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিভিএন অ্যানালাইসিস এবং এই অনুষ্ঠানে আমাদের সাথে আছেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ শামীম আহসান। তিনি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন পর্দায় যে নম্বরটি দেখছেন 6463079828, এই নম্বরে আপনারা প্রশ্ন করতে পারেন, ফেসবুকেও প্রশ্ন করতে পারেন। কনসুলেট অফিসের সেবা কার্যক্রম এবং পাসপোর্ট থেকে শুরু করে অন্যান্য যে কোনো ইস্যু নিয়েও আপনারা প্রশ্ন করতে পারেন। তবে আজকে আমরা তাকে পেয়েছি কারণ তিনি 4 বছরের কিছুদিন বেশি দায়িত্ব পালন শেষে তিনি আরেকটি দেশের রাষ্ট্রদূত হিসেবে তিনি চলে যাচ্ছেন, এ কারণে আমরা তার এই সময়টুকু নিয়ে আলোচনা করব। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন আশা করছি, এবং অবশ্যই একটু সংযতভাবে এবং সেইভাবে করবেন আশা করছি। তো আমরা আপনার কাছে যেটি বলবো সেটি হচ্ছে যে এই 4 বছরে কাজ করতে গিয়ে
মানে আপনি শুরুতে যেভাবে দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশ কনস্যুলেট অফিসে, চার বছর পরে আপনার কাছে কি কি তৃপ্তির কারণ আছে যে আমার কাছে ভালো লাগছে যে চার বছরে আমি এই কাজ করতে পেরেছি? ধন্যবাদ। আমি প্রথমেই বলেছি যে আমি কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালনের সময় চেষ্টা করেছি আন্তরিকভাবে এবং আমার সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগের মধ্য দিয়ে সেবার মান বৃদ্ধি করা, উন্নততর করা, দ্রুততর করা। এবং এখানে একটি কথা খুবই প্রাসঙ্গিক, সেটি হচ্ছে আমাদের কনস্যুলেট এটি প্রাথমিকভাবে একটি সেবাধর্মী প্রতিষ্ঠান, কিন্তু একই সাথে এটির আরেকটি বড় দায়িত্ব আছে, সেটি হয়তো সবার কাছে অতটা দৃশ্যমান মনে নাও হতে পারে, সেটি হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ভূমিকা পালন করা। কনস্যুলেট সমূহ বাংলাদেশের এবং ডেপুটি হাই কমিশন এবং অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন, এইগুলোকে আমাদের কূটনৈতিক ভাষায় বলি সাবমিশন, মূল দূতাবাসের সহযোগী প্রতিষ্ঠান হিসাবে কাজ করে থাকে। সেই হিসেবে ফাংশনালি নিউ ইয়র্কে কনস্যুলেট এবং এলএতে যে কনস্যুলেট আছে, দুটো সাবমিশন ওয়াশিংটনস্থ যে দূতাবাস আছে তারই সহযোগী প্রতিষ্ঠান। অতএব ওই অর্থে আমাদের সেবার দিকটি খুব দৃশ্যমান, সেবা এবং কল্যাণের যে ক্ষেত্রে আমরা সক্রিয় থাকি সেটি দৃশ্যমান। কিন্তু একই সাথে আমরা দুদেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক সম্পর্কের যতগুলো ক্ষেত্র আছে সবগুলো ক্ষেত্রে ওয়াশিংটন দূতাবাসের সাথে আমরা সহযোগী ভূমিকা পালন করে থাকি। এবং এই চার বছরে আমি সেবার মান বৃদ্ধির যে চেষ্টা করেছি এবং কতটুকু সফল হয়েছে জানি না, বাট চেষ্টা করেছি। আপনি বলছেন তো কোন কোন ক্ষেত্রে হলো সেটি আমরা শুনবো এবং কি কি হলো। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা একটু তাকে নেই। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি উৎসাহী থেকে নাসিম বলছি। জি বলুন। তো আচ্ছা, এই আগামী 23 তারিখে তো যে নভিসা যে এটাতে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে অনলাইনে হতে হবে, বুঝছেন? জি। এরপরে অনেক আছে মানে অনলাইনে সিস্টেমটা বোঝেন, অনেক হোল্ডার যারা আছে মুরব্বী টাইপের লোক, বুঝছেন? আচ্ছা, ওরা কিভাবে এটা হবে? টেবিল অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। উনি বলছেন যে 23 তারিখ থেকে যে পদ্ধতিটি শুরু করতে যাচ্ছেন আপনারা স্টিকারের, নো ভিসা রিকোয়ার্ড। অনেকে বয়স্ক আছেন যারা অনলাইনে গিয়ে করতে পারবেন না, তাদেরকে জন্য আলাদা কোনো ব্যবস্থা কি কনস্যুলেট অফিস করতে পারে? আপাতত আমরা যেটা মানে ভাবছি, আমি ধন্যবাদ আপনাকে, একটি আপনি একটি খুব খুব যৌক্তিক একটি উদ্বেগের কথা তুলে ধরেছেন। তো এই বিষয়টি কিন্তু অন্য দেশের যখন ভিসা আমাদের বাংলাদেশিরা অ্যাপ্লাই করে সেক্ষেত্রেও এই কথাটি কিন্তু প্রযোজ্য হয় যে সবাই হয়তো নিজের দায়িত্ব নিয়ে অ্যাপ্লাই করতে পারছে না, সেক্ষেত্রে হয়তো অন্য কেউ হেল্প করলেন তার শুভাকাঙ্ক্ষী বা বন্ধু বা এরকম করতে পারেন। আচ্ছা, সেক্ষেত্রে সেক্ষেত্রে সেটি করতে হবে। তো এই যে আপনারা যে নো ভিসা রিকোয়ার্ড, এটি আমরা আরেকটু পরে আলোচনাটিতে আনতে চাইছিলাম, আসলে আমরা একটু ধাপে ধাপে যেতে চাই, আবার হয়তো বা আসবো। প্রিয় দর্শক, আপনারাও ফাঁকে ফাঁকে প্রশ্ন করবেন এবং উত্তর দেবেন আমাদের সম্মানিত অতিথি। তো আপনি যদি একটু স্পেসিফিকলি বলেন যে সেবার মান উন্নয়ন, সেটি তো একটি কথা বৃহৎ ক্যানভাসে, কোন কোন জিনিসে একটু অগ্রগতি হলো, আগে কি ছিল, এখন কি সিচুয়েশনটা কি দাঁড়িয়েছে? ধন্যবাদ। প্রথমে আমি বলতে পারি যে আপনারা জানেন আমরা ম্যানহাটানে ছিলাম, আমাদের লোকেশন। তো আমরা প্রায় 3.5 বছর আগে ম্যানহাটান থেকে কুইন্সে এসেছি। তো লোকেশনের দিক থেকে আমি মনে করি যে এটি মানুষের জন্য, আমাদের সাধারণ প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি খুব সহায়ক একটি লোকেশন। এবং সাবওয়ের কথা বলি এবং যদি আমাদের কনস্যুলেটের পরিধির কথা বলি, এখানে বসার যে জায়গাটি আছে বেশ বড় এবং সেখানে বাথরুম সহ যে সুবিধাগুলো থাকা উচিত সেই সুবিধাগুলো, এবং এখানে লিফট ব্যবহার করতে হয় না, আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি, লিফট নিয়েও কিছু সমস্যা হতো, বাথরুম নিয়ে কিছু সমস্যা হতো, তো পুরো ফ্লোরটি আমাদের। এবং এই এবং বৃহত্তর পরিসরে আমরা যেহেতু একটি বিল্ডিং আছি, তার একটি সুফল সবাই অনুভব করছেন বলে আমার ধারণা। আর কনস্যুলেটে প্রবেশ করলে
আমার ধারণা যে প্রথমেই সবার মধ্যে একটা প্রাথমিক অনুভূতি হবে একটা বাংলাদেশের একটা ফিলিংস। সেখানে আমরা চেষ্টা করেছি সীমিত সম্পদের মধ্য দিয়ে যে একটু বিভিন্ন পেন্টিংস এবং বিভিন্ন ধরনের আর্টওয়ার্ক দিয়ে আমরা চেষ্টা করেছি তার প্রথম অনুভূতি যেন হয় তিনি বাংলাদেশে আছেন ওই অনুভূতিটি। আর যদি আমরা সুবিধার কথা বলি যেখানে একটু এক্সক্লুসিভ একটি ইনফরমেশন ডেস্ক আছে যেটি খুবই দরকার, আগে যেটি ছিল যে সেবা গ্রহণের যে কাউন্টার ছিল সেখানে তাকে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করে হয়তো ছোট একটি তথ্য এটার জন্য অতক্ষণ অপেক্ষা কাঙ্ক্ষিত না কিন্তু হয়তো থাকতে হতো, এটা সম্ভব হয়েছে আমাদের ভৌত ফিজিক্যাল ফ্যাসিলিটিস কার্যকর আছে তো মানে ঠিক কাজ করে, এটি এক্সক্লুসিভলি একটি এক্সক্লুসিভ একটি ইনফরমেশন ডেস্ক আছে এখানে যারা তথ্য দরকার অথবা একটি ফর্ম দরকার অথবা একটি ক্লারিফিকেশন দরকার এখান থেকে তারা এটা এখান থেকে তারা নিয়ে নিতে পারছে। মানুষ কতটা আন্তরিকতা পায় আর কি গেলে, যে আমি একটা সমস্যা নিয়ে অনেক জায়গা থেকে আসতে হয় অনেক দূর থেকে আসতে হয় গেলে কতটা আন্তরিকভাবে রেসপন্স পায় আমাদের যারা কর্মী আছেন আপনার সাথে যারা কাজ করেছেন সহকর্মী? আমি সবসময় চেষ্টা করি একটি বিষয় এর প্রতি আমি শুরু থেকেই লক্ষ্য রেখেছি সেটি হচ্ছে, হ্যাঁ ঠিকই বলেছেন, দূর দূরান্ত থেকে যেমন বাফেলো থেকে একটি মানুষ 8 ঘন্টা 9 ঘন্টা ট্রাভেল করে যদি আসেন পরিক্রম পার হয়ে এসেছেন তিনি ক্লান্ত থাকবেন এবং তার প্রত্যাশাটি একটু অন্যরকম হবে, সেগুলোকে মাথায় রেখে আমরা বিভিন্ন সময় আমি আমাদের নিজেদের মধ্যে মিটিং করি সভা করি তাদের কাছ থেকে আমি ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি যে মানুষের প্রত্যাশা কী কী চাচ্ছে এবং সেগুলো আমাদের বলা একটি আর্ট। আমি কোনো একটি জিনিস হয়তো তাকে দিতে পারছি না আইনগত কারণে অথবা তার কাগজের ঘাটতি আছে এবং আমাদের একটি জবাবদিহিতা আছে, আমরা একটি মানুষ বিশেষ করে পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে আপনি হয়তো অনেকেই জানেন আমরা যথেষ্ট এখানে স্ট্রিনজেন্ট একটি পলিসি নেই, এখানে আমরা খুব ছাড় দেই না সাধারণত কারণ এটি এর সাথে অনেক ধরনের সম্পদের অর্থের ইমপ্লিকেশন আছে এবং এটা মিস ইন্টারপ্রিটেশন হবে যদি এটি পরে জানা যায় যে এটি হয়তো সত্য নয়। তো এক্ষেত্রে আমি তাদের দিক থেকেও আমাদের আমাদের একটা প্রত্যাশা থাকে আন্ডারস্ট্যান্ডিংয়ের, তারাও বুঝবেন আমাদের যে কোথাও যদি আমরা কিছু কাগজের ক্ষেত্রে খুব ইনসিস্ট করি আর সেটি কেন করছি এই বিষয়টির ব্যাপারে তাদের কাছ থেকে আমরা আশা করি তারা এই জিনিসটি বোঝার চেষ্টা করবেন যে আমাদেরও একটি অ্যাকাউন্টেবিলিটি আছে এবং এই প্রতিষ্ঠান থেকে একটি সেল বা একটি সই এর যে কাগজটি বের হয় সেটি যদি যাচাই বাছাইয়ের পরে আমরা এটি করি তখন সেটি স্বাগতিক দেশের কোনো অফিসে সেটি গ্রহণযোগ্যতা বাড়বে। এখান থেকে কোনো কারণে যদি একটি ডকুমেন্ট বের হয় যেটি তড়িঘড়ি করে বা কাউকে যথেষ্ট যাচাই বাছাই না করে দিলাম তিনি হয়তো খুশি হলেন কিন্তু পরে হয়তো দেখা গেল যে কাগজটি হয়তো সত্যতার ঘাটতি আছে, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের ক্রেডিবিলিটি কিন্তু প্রশ্নবিদ্ধ হতে পারে। প্রিয় দর্শকদের আমরা আরেকটু আহ্বান জানাই, প্রিয় দর্শক আপনারা যারা আছেন ফেসবুকে অনেকে আমাদের সাথে এর মধ্যে আছেন, অনেকে ধন্যবাদ জানাচ্ছেন ভালো উদ্যোগ বলছেন, কিন্তু যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন ফেসবুকের মাধ্যমে। এবং একই সাথে যারা টেলিফোনে আছেন টেলিভিশনের সামনে অনেকেই আছেন আমরা দেখতে পাচ্ছি 6463079828 এই নম্বরে আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন করতে পারেন। আমাদের সাথে যদি কোনো দর্শক থাকে আমরা একটু নিয়ে নিই, আমরা একটু আপনার কাছে যে প্রশ্নটি এরপর করতে চাই সেটি হচ্ছে যে আপনারা তো নানাভাবে প্রবাসীদের সহযোগিতা বা সেবা দেওয়ার জন্য চেষ্টা করেছেন আপনারা বলছেন, একই সাথে পাসপোর্টের একটা সুবিধা যেটি আগের তুলনায় অনেক দ্রুত পাওয়া যায় বলে আমরা জানি 21 দিনে এখন গড়ে পাওয়া যায় না, এটা কি করে সম্ভব হলো? এটি শুরুতে এটি কূটনৈতিক ব্যাগযোগে ঢাকা থেকে আসতো, এটি আবার লন্ডন হয়ে আপনাকে এই জায়গাটিতে আপনি যেহেতু পাওয়ার অফ অ্যাটর্নির কথা বলছিলেন একজন প্রশ্ন করেছে এই ইস্যুতেই একটু রিলেট যেহেতু তো আমরা এই জিনিসটাতে নিয়ে তারপর আবার পাসপোর্ট নিয়ে খুবই দুঃখিত। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? সালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। আমি জানতে চাইছিলাম, আমি ব্রুকলেন থেকে বলছি নুরুল আমিন। জি নুরুল আমিন, আমার ছেলে আর আমার ওয়াইফের নামে একটা সংস্থাপত্র আছে, এখন কিন্তু ওরা আমাকে পারক এখনই দেয়, তাহলে আমি বাংলাদেশে গেলে এটাকে ভাঙিতে পারবো? ওনার ছেলে আর ওয়াইফ পাওয়ার অ্যাটর্নি দিলে উনি ভাঙাইতে পারবে কি?
না মানে আপনি যাকে দিচ্ছেন তারা বাংলাদেশে আছেন এই তো তারা কি বাংলাদেশে আছেন না ওনাকে দিচ্ছেন হ্যাঁ না না ওরা এখানে আছে সবাই এখানে সবাই এখানে ওনাকে দিলে উনি গিয়ে কি সঞ্জয়পত্র ভাঙাতে পারবে কিনা এটা আরো একটু আমার ডিটেইলসে জানতে হবে আপনি আমাকে বা আমার যিনি সহকর্মী আছে তাকে কালকে ওয়ার্কিং ডে আসে একটু যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনার এটা হেল্প করবেন অসংখ্য ধন্যবাদ তথ্য জেনে তো জানিয়ে দেব অসংখ্য ধন্যবাদ কে আছেন প্রিয় দর্শক এবার আমাদের সাথে হ্যালো প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম বলুন ভাই আমি ব্রুকলিন থেকে আকাশ বলছিলাম জি আকাশ সাহেব বলুন কনসুল জেনারেল কাছে আমার একটা প্রশ্ন যে সমস্ত আমেরিকান সিটিজেনের বাচ্চা বাংলাদেশে জন্মগ্রহণ করছে ওরা আমেরিকান এমবিসি থেকে পাসপোর্ট পেয়েছে সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছে ওরা আমেরিকা আসার সময় কি কোনো আমাদের ফরেন অ্যাফেয়ার্স এর কোনো অ্যাটেস্টেশন বা কিছু লাগবে কিনা ওই ওই পাসপোর্টে আমেরিকান পাসপোর্টে জি ধন্যবাদ আপনাকে এটা আমাকে যেহেতু এটা খুব কমন বিষয় না আমাকে একটু ডবল চেক করে নিশ্চিতভাবে আমি তথ্যটা দিতে পারবো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আপনি যেটা বলছিলেন পাসপোর্টের ডেলিভারিটা এটি এটা খুবই আনন্দের বিষয় সবার জন্য একটি সুখবর যেহেতু এখন কুরিয়ারে ঢাকা থেকে আসছে গড়ে এটি 21 দিনে আমরা এটা আমরা দেখেছি ট্রেনটা কীরকম 21 দিনে সবাই পাচ্ছেন এবং যদিও আমরা যখন তারা অ্যাপ্লাই করেন তখন আমাদের যে স্ট্যান্ডার্ড যে টাইম ফ্রেমটা আছে রেগুলার ফি দিলে আমরা বলি 45 ওয়ার্কিং ডেজ এবং আর্জেন্ট ফি দিলে বলি 25 ওয়ার্কিং ডেজ সেটা আমরা রেখেছি সেফগার্ড হিসেবে কোনো কারণে যদি মিস হয়ে যায় কিন্তু প্র্যাকটিক্যালি তারা গড়ে মাত্র 21 দিনে পাচ্ছেন এবং অনেককে আমরা নিরুৎসাহিত করি যে আর্জেন্ট ফি দেওয়ার দরকার নেই কারণ যেহেতু রেগুলার ফিতে আপনি 21 দিনে পাচ্ছেন সেহেতু টাকাটি খরচ অতিরিক্ত খরচ না করলেই হলো আচ্ছা আপনি খুব তাদেরকে খুব ভালোবেসে একটু বলেন হয়তো আচ্ছা অনেকে আবার এরকমও অভিযোগ করেন যে তিনজন চারজন একসাথে দিয়েছেন একজনের টা আসছে আরেকজনের অনেক দেরি হচ্ছে কিংবা অনেকে পাসপোর্ট নানা কারণে দেরি পাচ্ছেন এটি এটি কখনো কখনো হতে পারে এবং হওয়ার ক্ষেত্রে কিছু যৌক্তিক কারণ থাকে বিষয়টি অবশ্য আমাদের আমরা চেষ্টা করি মানুষকে জানাতে যদি লস্ট কেস হয় যেমন ধরুন তিনটি পাসপোর্টের কথা বলেছেন বা একই পরিবারের চারটি পাসপোর্ট তিনটি আসলো একটি আসলো না এমন হতে পারে আমি কথাটি থিওরিটিক্যালি বলছি হতে পারে তার কেসটি একটু অন্যরকম তার লস্ট পাসপোর্ট কেস ছিল আগেরটি হারিয়েছে লস্ট পাসপোর্ট হলে এটি একটু এডিশনাল কোয়েরির মধ্যে পড়ে পুলিশ ভেরিফিকেশনের সেক্ষেত্রে ঢাকার দিক থেকে একটু দেরি হয় তারপর অনেক সময় তথ্যগত পরিবর্তনের কিছু বিষয় থাকে বা নান বা নামের সামান্য তথ্যগত এই ধরনের চেঞ্জগুলো ঘটলে এখানে দেরি হতে পারে বাট সাধারণত আপনি বলছেন যে সাধারণত হওয়ার কথা না একটি বিষয় আমার কাছে একজন জানতে চেয়েছিলেন মানে আমি তো উত্তর দিতে পারিনি আমি অপেক্ষা করছিলাম আপনার দেখা পাওয়ার সেটা হচ্ছে যে পাসপোর্ট আসতে যদি দেরি হয় আর আমার যদি খুব ইমার্জেন্সি থাকে আমি কি কোনো ফিজ দিয়ে কোনো ট্রাভেল ডকুমেন্ট বা কোনো নিয়ে আমি কি যেতে পারবো হ্যাঁ একটি পথ আছে সেটি সেটি হচ্ছে ট্রাভেল ডকুমেন্ট টিপি বলি এবং এটিকে বলা হয় ওয়ান ওয়ে ট্রাভেল পারমিট এটি দিয়ে কিন্তু জরুরি অবস্থা এরকম আমরা অনেক প্রার্থীকেই পাচ্ছি যে কোনো কারণে হোক তিনি খেয়াল করেননি তার পাসপোর্টটি আপডেটেড না বা বৈধ না কিন্তু তার পিতামাতা অসুস্থ বা যে কোনো জরুরি কারণে সেক্ষেত্রে আমরা সলিউশন হিসেবে যেটা আমরা করি সেটাকে ওয়ান ওয়ে ট্রাভেল পারমিট দেই এটা দিয়ে তিনি শুধু বাংলাদেশে যেতে পারবেন এই কথাটি আমরা তাকে বলে দিই যেন তিনি আবার হতাশ না হন কিন্তু বলি যে আপনি বাংলাদেশ থেকে এটা এটির নাম হচ্ছে ওয়ান ওয়ে এটি ওয়ান ওয়ে ট্রাভেল পারমিট তো ফাংশনালি বাংলাদেশ থেকে ফেরার সময় তাকে পাসপোর্ট নিতে হবে কিন্তু মানুষ এতেই খুশি থাকে কারণ যাওয়াটি জরুরি তখন এবং ঢাকা পাসপোর্ট অফিস থেকে তিনি করে নিতে পারেন এবং ওই পাসপোর্ট ওই ওই ডকুমেন্ট কি এলাউ করে এয়ারপোর্টে বা এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড ও ইন্টারন্যাশনাল আমি জানবার জন্য বলছিলাম অবশ্যই জি এটি খুব ভালো একটি তথ্য আমরা জানলাম কত টাকা অনেক মানুষে এটি নিচ্ছেন কত ডলার ফিস দিতে হয় নিয়ার একটা আর্জেন্ট ফি আছে আর রেগুলার ফি আছে দর্শকরা একটু জেনে নেবেন নিশ্চয় ওয়েবসাইটে তথ্য দেওয়া আছে এখন আরেকটি ইস্যু যেটিতে প্রশ্ন করছিলেন যে আপনারা স্টিকারে গেলেন তো স্টিকারে কেন গেলেন এই যে নো ভিসা রিকোয়ার্ড এটি যাওয়াটি ডিজিটাল যাওয়াটি হচ্ছে কাঙ্ক্ষিত কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার
যে ঘোষিত যে ভিশন সেটা এবং ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন তারই ধারাবাহিকতায় কিন্তু পাসপোর্ট ম্যানুয়াল পাসপোর্ট মেশিন রিডেবল হয়েছে এবং এই এরই ধারাবাহিকতায় আমরা যে রেগুলার ভিসা যেটা আমরা বিদেশিদেরকে দেই আমেরিকান পাসপোর্টে সেটি আমরা ইতোমধ্যে এটি আমরা ডিজিটালি দিচ্ছি কম্পিউটার জেনারেটেড লেভেল কিন্তু আমরা যেটি করতে যাচ্ছি এটি একটু বড় খবর হবে কারণ আমাদের এখানে যারা আসেন সেবা নিতে তার একটি বড় অংশই হচ্ছেন নো ভিসা প্রার্থী এবং এটি প্রতিদিন গড়ে দেড়শোর মতো 120 থেকে 150 প্রার্থী প্রতিদিন নো ভিসা নিতে আসেন কোনো কোনো দিন যখন স্কুল কলেজ স্কুল বন্ধ থাকে এটি 200 মতো পৌঁছে একদিনে তো সেটি আমরা ডিজিটালাইজেশনের কথা বলছি মাননীয় প্রধানমন্ত্রী এটির উপর জোর দিচ্ছেন কিন্তু আমরা তো কাজের মধ্যে দিয়েও সেটি প্রমাণ করব সেই লক্ষ্যে আমরা আশা করছি আমাদের ইকুইপমেন্ট লজিস্টিক্স ওয়াইজ আমরা মোটামুটি তৈরি আছি এ মাসের শেষ সপ্তাহে আমরা কম্পিউটার জেনারেটেড লেভেল পেতে হলে আপনাকে মিনিমাম 3 থেকে 4 কর্মদিবস লাগবে আপাতত সেই টিম প্রিপারেশন নিয়ে যাবেন দিনে গিয়ে দিনে কিন্তু পাওয়া যাবে না এবং অনলাইনে আপনাদেরকে প্রয়োজনীয় কাগজ এবং ছবি সংযুক্ত করে এটি করতে হবে এটি আপনি আর একটু বলবেন নিশ্চয়ই একজন দর্শক আছেন সেই দর্শক যেটি জানতে চান আমরা কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন জি আমরা শুনছি বলুন ভাই নাতি জন্মেছে তো ওর নাতি এখান থেকে বাংলাদেশে গিয়েছে পাবে কিনা আচ্ছা একটু বুঝতে সমস্যা হয়েছে আমার বুঝতে মনে হয় আমি বুঝতে পেরেছি উনি বলছেন ডুয়েল সিটিজেনের বিষয়টা জি জি ধন্যবাদ নাতি এখানে নিউ ইয়র্কে বল দিচ্ছে আমার ধন্যবাদ এর সাথে আরো কিছু আমার রিলেটেড উত্তর আমার লাগছে সেটা আপনাকে ধন্যবাদ কালকে হ্যাঁ সেটি আমাদের কাছ থেকে অফিস টাইমে আমাদেরকে কারণ রিলেটেড যে ডুয়েল সিটিজেনের ক্রাইটেরিয়া কি তাহলে কিন্তু কিছুটা মেলাতে পারে বাংলাদেশের যাদের পিতামাতা বাংলাদেশের থেকে মানে উদ্ভূত মানে মূল কান্ট্রি বাংলাদেশ তারা এখানে পাবেন আর কি তারপরেও এর কিছু পার্থক্য আছে কোনো কোনো ক্ষেত্র আছে সেটা কেস বেসিসেই হয় তো সেটা আমার এই কেসটা আমার পুরোপুরি জেনে তখন আমার এটা বলতে হবে অসংখ্য ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আরেকজন যুক্ত আছেন আপনি যে মানে প্রশ্নটি করেছিলেন ডুয়েল সিটিজেনের বিষয়ে আপনারা আপনি যদি মানে ওয়েবসাইটে গিয়েও অনেক তথ্য জানতে পারবেন একই সাথে আপনি যদি বাংলাদেশ কনস্যুলেট অফিসে যান সেখানে অনেক ধরনের তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করা হবে আমাদের সম্মানিত কনসাল জেনারেল বলছিলেন এখানে এবার কে আছেন আমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম ভাই জি ওয়া আলাইকুম সালাম বলুন আমি ব্রঞ্জ থেকে বাপ্পি বলছিলাম জি বাপ্পি সাহেব বলুন হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে যে এনবিআর যেটা আপনি বললেন যে স্টিকার আসবে আমরা যারা এনবিআর আগে নিয়েছি যেটা সিল ছিল যেটা স্টিকার ছিল না সেটা তো 10 ইয়ার্স তাহলে সেটা কি হবে এটা 1 নম্বর প্রশ্ন আর 2 নম্বর হচ্ছে কি আমেরিকান সিটিজেন হলে সে বাংলাদেশের এক্সপায়ার পুরাতন পাসপোর্টটা কি করবে এই দুটাই না ঠিক আছে ধন্যবাদ পাসপোর্ট যতদিন ভ্যালিড থাকবে ফাংশনালি একই অবস্থা মানে কোনো চেঞ্জ হচ্ছে না আমরা যখন হাতে লেখা এনভিআরসিলটি দিতাম সেটির মেয়াদও ছিল পাসপোর্ট যতদিন ভ্যালিড আছে ততদিন এবং ডিজিটালি দিলেও একই অর্থ নতুন পাসপোর্ট যতদিন ভ্যালিড থাকবে পাসপোর্ট তার যদি চেঞ্জ হয় তখন নতুন পাসপোর্টে তা আবার নতুন করে নিতে তার মানে প্রিয় দর্শক আপনার উত্তরটি তো নিশ্চয়ই এটা যে ওনার এটিও ভ্যালিড থাকবে হ্যাঁ এবং ওখানে ডিজিটাল যে লেভেলটা বসবে আমরা এই করব উনি আগে স্ট্যাম্প নিয়েছে ওটিও তো ভ্যালিড থাকবে আর যতদিন তার পাসপোর্টের মেয়াদ আছে না জিনিসটা হ্যাঁ জিনিসটা হচ্ছে যে পাসপোর্ট উনি নিয়েছেন সেটি ভ্যালিড সেই পাসপোর্ট যতদিন ভ্যালিড ততদিন নো ভিসাটা ভ্যালিড অসংখ্য ধন্যবাদ এরপর আপনাকে স্টিকার নিতে হবে আর যারা নতুন করে নেবেন তারা স্টিকার নেবেন আর যেটি বলছিলেন যে বাংলাদেশের পাসপোর্ট যদি ভ্যালিড না হয় তাহলে সেটি কি হবে
ধরুন আমি নাগরিক হয়ে গেলাম, আমার যদি সেই বাংলাদেশের পাসপোর্টটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাহলে আমি কি করতে পারি? এটা কি নভিসার ক্ষেত্রে বললেন? না, এটা উনি জানতে চাইছেন যে উনি কি করবেন সেই ক্ষেত্রে। প্রশ্নটি আবার, প্রশ্নটি হচ্ছে আমি বাংলাদেশের নাগরিক, আমার বাংলাদেশের পাসপোর্টের মেয়াদ শেষ, এখন আমি আমেরিকার পাসপোর্ট ধারি, আমি বাংলাদেশের পাসপোর্ট পেতে চাই, তখন আমি কি করব? এটি হচ্ছে যে দ্বৈত নাগরিকত্ব, হ্যাঁ, একজন বাংলাদেশি যখন আমেরিকান নাগরিকত্ব গ্রহণ করবেন, এবং এটা গুগল করলেও দেখা যাবে, উনি যখন শপথ নেওয়ার যে টেক্সট তাতে পরিষ্কার আছে যে পূর্ববর্তী যে নাগরিকত্ব বা আগের যে নাগরিকত্ব সেটি কিন্তু তাকে ত্যাগ করতে হচ্ছে। অতএব যেহেতু তিনি ত্যাগ করেছেন, সেক্ষেত্রে তাকে ডুয়েল ন্যাশনালিটি সার্টিফিকেটের জন্য আবেদন করে বাংলাদেশ থেকে এই সার্টিফিকেটটি পাওয়ার পরে তিনি বাংলাদেশের পাসপোর্টের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। লিগালি টেকনিক্যালি কিন্তু উনি আমেরিকান, যদিও তিনি, আমি জানি, দেখছি, কথা বলছি, উনি বাংলাদেশি, কিন্তু লিগালি উনি আমেরিকান। সেজন্য এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে এটি নিতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, খুব ভালো লাগছে আলাপ করতে। আশা করছি দর্শক আপনারা দেখছেন, আমাদের সাথে সম্মানিত অতিথি মোহাম্মদ শামীম আহসান আছেন, বাংলাদেশের কনসাল জেনারেল নিউ ইয়র্কের, এবং আমরা সকলে তাকে বিভিন্ন অনুষ্ঠানে সবসময় দেখি, এবং একই সাথে তিনি আমাদের সাথে সবসময় থাকেন। এবং খবরটি হচ্ছে যে তিনি খুব শিগগিরই নিউ ইয়র্ক ছেড়ে নাইজেরিয়ার রাষ্ট্রদূত হিসেবে চলে যাচ্ছেন, ফলে একেবারে শেষ মুহূর্তে আমরা তাকে আপনাদের মুখোমুখি করেছি এই অনুষ্ঠানের মাধ্যমে। বিরতির পর আরও অনেক কিছু নিয়ে আলোচনা করবার চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকবেন এবং প্রশ্ন করবেন। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি টিভিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, আর আমাদের সাথে রয়েছেন নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটের সম্মানিত কনসাল জেনারেল জনাব মোহাম্মদ শামীম আহসান, এনডিসি। আপনাকে স্বাগত জানাচ্ছি আরও একবার। আমরা এবার একটু বাংলাদেশের সেবার কথা বলছিলাম, আপনারা অনেক সেবা দিচ্ছেন এবং অনেক কিছু প্রবর্তন করেছেন নতুন করে। একটু আমার নিজেরই জানতে ইচ্ছা করে, নিউ ইয়র্ক কনসুলেটের অধীনে কয়টি স্টেটের মানুষ সেবা পায়? আমরা নিউ ইয়র্ক কনসুলেট যে আছে এর আওতায় আটটি স্টেট আছে, এবং সেটা নিউ ইয়র্ক, নিউ হ্যাম্পশায়ার, নিউ জার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, ভারমন্ট। আটটি স্টেট আমরা ধরে নেই, 3-4 লক্ষ বাংলাদেশি আছেন, এবং কনসুলেটে প্রতিদিন আমরা প্রায় 300-400 বাংলাদেশি গড়ে সেবা নিতে আসেন। অসংখ্য ধন্যবাদ। আপনি বলছেন যে আপনার ভেতরে, কনসুলেটের ভেতরে নানা ধরনের সেবা দিচ্ছেন, কিন্তু এই কনসুলেটের বাইরে আপনারা কি করছেন এই ধরনের প্রাত্যহিক সেবার বাইরে? একটি বিষয় বলা এখানে খুব প্রাসঙ্গিক হবে, এটি অনেকেই জানেন যে কনসুলেটের বাইরেও আমাদের মোবাইল টিম এই আটটি স্টেটের বিভিন্ন জায়গায় ছুটির দিনে এবং অন্যান্য দিনেও যখন প্রয়োজন হয় সেবা দিয়ে থাকেন, যেন তাদের তারা নিজের এলাকাতে বসেই সেবাটি পেতে পারেন। এটি তাদের কাছে খুবই একটি কাঙ্ক্ষিত সেবা, এবং আমরা সেটি অনেক বছর ধরেই দিয়ে যাচ্ছি। আর কনসুলার সেবার বাইরে আমি যে কথাটি শুরুতে বলেছি, আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ়তর করা, এক্ষেত্রে আমাদের একটি ভূমিকা আছে। তো সেক্ষেত্রে আমরা যে কাজগুলো করি, আমরা এই সময়ে বিগত 4 বছরে বিনিয়োগ আকর্ষণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এর ক্ষেত্রে আমরা কিছু বিদেশিদের সাথে আমরা ইন্টারঅ্যাকশন করেছি, ব্রেকফাস্ট মিটিং করেছি, তাদের সাথে মিটিং করেছি, এবং তারা এখানে বাংলাদেশের মন্ত্রী এবং উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা এসেছেন, তাদের মধ্যে মত বিনিময় হয়েছে। শিক্ষার ক্ষেত্রে যেটি হয় যে আমরা কুইন্স লাইব্রেরিতে সম্প্রতি, এটি অন্যান্য অ্যাক্টিভিটিজের একটি, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ, এবং আমাদের যে ডেভেলপমেন্ট জার্নি, উন্নয়ন অভিযাত্রা, সব কিছুর উপর বাংলাদেশ সম্পর্কে যেন একটি সম্যক ধারণা পায়, সেক্ষেত্রে আমরা বেশ কিছু বই দিয়েছি এবং এই প্রচেষ্টা চলমান আছে। বাংলাদেশের সাথে আমেরিকার সাংস্কৃতিক বিনিময় কিংবা আপনার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি বিনিময়, এক্ষেত্রে আপনারা কতটা ভূমিকা নিয়েছেন? বাংলাদেশের কতটা সাংস্কৃতিক দল বা নানা ধরনের কর্মকাণ্ড আপনারা আমেরিকার মানুষকে দেখাতে পেরেছেন? ধন্যবাদ। কিছুদিন আগে, কয়েক মাস আগে, শিল্পকলা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে একটি কালচারাল ট্রুপ এসেছিল,
তারা ওয়াশিংটনে পারফর্ম করেছিলেন এবং আমরা যোগাযোগ করে তারা নিউ ইয়র্কেও একটি কালচারাল পারফরমেন্সের আমরা আয়োজন করেছিলাম এবং সেটি তো উন্নত সাংস্কৃতিক পরিবেশনা ছিল যেটি সবাইকে আমি বলবো যে মুগ্ধ করেছে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য এবং যে কালচারাল রিচনেস আছে সেটি তুলে ধরার জন্য আমরা আরও অনেক কিছু করছি এবং আমরা যখন কূটনৈতিক মিশন হিসাবে কালচারাল ডিপ্লোমাসির কথা বলি বা কান্ট্রি ব্র্যান্ডিংয়ের কথা বলি তখন কিন্তু আমরা প্রবাসী বাংলাদেশিদের সাথে আরেকটি বিষয়কে আমরা খুব গুরুত্বের সাথে দেখি বা দেখার চেষ্টা করি সেটি হচ্ছে ফরেন অডিয়েন্স কারণ বিদেশিদের কাছে বাংলাদেশ সম্পর্কে অনেক ক্ষেত্রে একটি নেতিবাচক ধারণা আছে সেই নেতিবাচক ধারণাটি ভাঙতে বা ভুল ধারণা অপনোদন করতে এই প্রচেষ্টাটি কিন্তু একটি চলমান প্রক্রিয়া চলমান কিন্তু যথেষ্ট কি হয়েছে আমরা চেষ্টা করেছি আমরা যেটা আমি যেটি করার চেষ্টা করেছি সেটি হয় প্রথম বছর থেকে আমাদের একটি কনসুলেট ক্লাব আছে SOFC সোসাইটি অফ ফরেন কনসালস 114টি দেশের কনসুলেট আছে নিউ ইয়র্কে এই এই প্ল্যাটফর্মের আওতায় প্রতি বছর বেশ কিছু বড় বড় প্রোগ্রাম হয় এবং সেখানে বাংলাদেশের সংস্কৃতিকে অন্যান্য দেশের মতো তাদেরও সেই সুযোগটি আছে তুলে ধরার একটি সুযোগ থাকে যেমন আমরা প্রতি বছর এই প্ল্যাটফর্মের আওতায় ইন্টারন্যাশনাল উইমেন্স ডে এবং ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যাল এই দুটোতে আমরা অ্যাটেন্ড করেছি এবং এখানে শত শত বিদেশি দর্শক থাকেন একেবারেই ফরেন অডিয়েন্স মূলত কূটনীতিক হিসাবে আমি মনে করি বিদেশিদের কাছে আমরা তো জানি আমাদের ঐতিহ্য সাংস্কৃতিক বিষয়ের ক্ষেত্রে আমাদের যে অগ্রসর অবস্থান সেটি আমরা জানি কিন্তু বিদেশিদের কাছে তুলে ধরাটা হচ্ছে একটি বড় ইম্পর্টেন্ট কিন্তু সেটাই আমরা পারছি কিনা যে মানে সংখ্যার দিক থেকে সেটি কেমন আর পাশাপাশি আর আমেরিকা থেকে বা নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে কি কোনো আগ্রহ দেখেন বড় একটি দলের কিংবা ট্যুরিস্ট পর্যটক ব্যবসা বাণিজ্য খুবই প্রাসঙ্গিক প্রশ্ন ওই আপনার যে যে কথাটি বললেন বাংলাদেশের প্রতি কতটুকু আগ্রহ আমরা দু মাস আগে বা এরকম হবে জুলাই মাসের কোন এক সময় প্রথমবারের মতো নিউ ইয়র্ক টাইমস ট্রাভেল শোতে জ্যাকব জ্যাবিস সেন্টারে প্রথমবারের মতো আমরা অংশগ্রহণ করেছি এবং এখানে 165 থেকে 170টি ছিল 170টি এক্সিবিটর ছিল এখানে আমাদের একটি খুব সুন্দর একটি সুযোগ হয়েছে বলতে পারেন গ্লোবাল অডিয়েন্স তার সামনে বাংলাদেশকে তুলে ধরে ট্যুরিজম পটেনশিয়ালস এবং এটি আমরা চেষ্টা করব প্রতি বছরই অংশগ্রহণ করতে আর একটু আগে যেটি বলেছি যে একটি 114টি দেশের যে আমাদের যে প্ল্যাটফর্ম সেখানে যে অনুষ্ঠানগুলো হয় সেখানে আমাদের শিল্পীরা পরিবেশন করেন সাংস্কৃতিক যে এইগুলো অ্যাক্টিভিটিসগুলো থাকে আমরা সেখানে শোকেজিং করি আচ্ছা আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই কনসুলেটের সেবা দেয়া বাংলাদেশকে তুলে ধরা ব্র্যান্ডিং করা এর বাইরে আপনাদের আরেকটি বড় কাজ থাকে সেটি হচ্ছে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করা একটি দেশের সাথে তা কনসাল জেনারেল হিসেবে এই চার বছরে আমেরিকার মতো একটা শক্তিশালী দেশ যারা সারা পৃথিবীতে মোটামুটি একটা তাদের আধিপত্য এবং সুন্দর একটি দেশ এই দেশটিতে কাজ করার ক্ষেত্রে এই কূটনৈতিক কাজ করতে গিয়ে আপনার নিজেকে কতটুকু সফল আপনি বলবেন আমি প্রথমেই বলবো যে এখানে একটি ব্যক্তিগত কথাও আসে আমি নিউ ইয়র্কে যোগদান করার আগে আজ থেকে প্রায় 8-9 বছর আগে আমি বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন সেখানে আমি দায়িত্ব পালন করেছি ডেপুটি চিফ অফ মিশন হিসেবে তা আমার প্রথম পোস্টিংয়ের অভিজ্ঞতা এবং কনসাল জেনারেল হিসেবে নিউ ইয়র্কে থাকার অভিজ্ঞতা পেশাগত যে অভিজ্ঞতা সব মিলিয়ে আমার যে উপলব্ধি সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করা খুব সহজ এবং মার্কিনিরা খুব তারা শোনেন এবং অন্যের ব্যাপারে তারা বাংলাদেশের ব্যাপারে আমি তাদের যথেষ্ট আগ্রহ দেখেছি একটি দেশ যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ কিভাবে এত অল্প সময়ের মধ্যে পৃথিবীতে একটি অবস্থান করে নিয়েছে তার দৃশ্যমান উপস্থিতি সেটি আন্তর্জাতিক শান্তি রক্ষায় হোক তার উন্নয়ন অভিযাত্রায় হোক সেটি ক্লাইমেট চেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে তার দৃশ্যমান ভূমিকা হোক অথবা ইকোনমিক উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি অথবা অ্যারেস্টিং এক্সট্রিমিস্ট ট্রেন্ডস অনেক ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশ একটি সাকসেস স্টোরি এবং আমরা জানি যে জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বান কি মুন
প্রায় একটি কথা বলতেন, বাংলাদেশ এই যে কোট আনকোট ডেভেলপমেন্ট মডেল, এটি কিন্তু বিদেশিরাই বলেন এবং এটি আমাদের একটি নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিদেশিরা যখন বাংলাদেশ সম্পর্কে উচ্চসিত প্রশংসা করেন, তো মার্কিনীদের কাছে আমাদের যুক্তরাষ্ট্রের সাথে আমাদের একটি খুবই সুন্দর দ্বিপাক্ষিক চমৎকার একটি আশার কথা, কারণ আমরা যারা থাকি আমরা যদি জানতে পারি আমরা যে দেশটি থেকে এখানে এসেছি আমাদের দেশের সাথে আমেরিকার সুন্দর সম্পর্ক আমাদের ভালো লাগে। তো সেক্ষেত্রে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি এক বছরের কিছু বেশি সময় ধরে দায়িত্বে আছেন, তিনি নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টি থেকে এবং তিনি তার মতো করে কাজ করে যাচ্ছেন, কিন্তু ইমিগ্রেন্টদের প্রতি তার একটা দৃষ্টিভঙ্গি আছে। তো সেক্ষেত্রে বাংলাদেশ সরকার এই বিষয়টিকে কিভাবে নিয়ে কাজ করছে? আমি যে কথা বলেছি যে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের অত্যন্ত কর্ডিয়াল একটা বাইল্যাটারাল রিলেশন আছে এবং এটি ভবিষ্যতেও আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি। এবং সম্প্রতি একটি বিষয়ের কথা আমি আপনার সাথে আমি শেয়ার করতে পারি, সেটি হচ্ছে মাত্র কয়েকদিন আগে পাঁচই এপ্রিল যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে একটি সেমিনারের মতো ছিল, আমি বলতে পারি সর্ট অফ ইন্টারঅ্যাক্টিভ ইভেন্ট, যেখানে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত এবং ঢাকাতে যে মার্কিন কনসাল জেনারেল আছেন ওনারা এবং বাংলাদেশের যে যুক্তরাষ্ট্রে নিযুক্ত মাননীয় রাষ্ট্রদূত ওনাদের উপস্থিতিতে সেখানে আমি আমন্ত্রিত ছিলাম। সেখানে একটি ইন্টারঅ্যাক্টিভ সেশন হয়, বিষয়টি ছিল ডিমিস্টিফাইং দ্য ইমিগ্রান্ট ভিসা প্রসেস, যেখানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে নির্বাচিত বিশিষ্ট ব্যক্তিরা প্রবাসী বাংলাদেশিরাও ছিলেন, তারা খোলামেলা আলাপ করেছেন এবং সেটি একটি পজিটিভ আমি বলবো জেস্টার। যে সেই জায়গাটি থেকে আপনি বলছিলেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত এবং কনসাল জেনারেলও ছিলেন, তারা কি বলেছেন, মানে আমাদের কি বলবার চেষ্টা করেছেন? সেটি ভিসা এবং ইমিগ্রেশন ইস্যুতে মানুষের যে অনেক সময় উদ্বেগ উৎকণ্ঠা এবং প্রক্রিয়াগত অনেক দীর্ঘসূত্রিতার কারণেও যে তাদের মধ্যে কিছুটা হতাশা এবং উদ্বেগ, সেই জিনিসগুলো তারা অপনোদন করার চেষ্টা করেছেন এবং সরাসরি একটি ইন্টারঅ্যাক্টিভ ইভেন্ট ছিল এবং তারা তাদের উত্তরগুলো জানার একটা সুযোগ পেয়েছেন এবং এটা একটা ভালো অনুষ্ঠান ছিল, এটা খুবই ওয়েল অ্যাটেন্ডেড এবং সবাই এটি অ্যাপ্রিশিয়েট করেছে, অসংখ্য ধন্যবাদ। আরেকটি ইস্যু জানতে চাই, তার মানে হচ্ছে আমেরিকার এই যে বর্তমান সরকারের সাথে বাংলাদেশ সরকার খুব ভালোভাবে ঠিক, যেহেতু মানে এই উন্নত দেশের যে সরকার বদলায় কিন্তু রাষ্ট্রের পলিসি তো বদলায় না, তো কাজ কীরকমভাবে চলছে যদি আপনি আমাদেরকে বলেন? আমি এর উত্তরটা অন্যভাবে বলি, আমরা অনেকে হয়তো জানি যে যুক্তরাষ্ট্র কিন্তু আমাদের সিঙ্গেল লার্জেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন এবং আরএমজির সবচেয়ে বড় ক্রেতা, সিঙ্গেল কান্ট্রি ডেস্টিনেশন হিসেবে যুক্তরাষ্ট্র, এবং সেটি কিন্তু বর্ধিষ্ণু বাড়ছে এবং শুধু ব্যবসার ক্ষেত্রে নয়, বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক অনেক ক্ষেত্রে আমাদের সহযোগিতা প্রসারিত হচ্ছে, সম্পর্ক ঘনিষ্ঠতর হচ্ছে। আর জিএসপির ক্ষেত্রে যে আমাদের একটা হতাশা আছে কোটার সে সুবিধাটি আমরা মাঝখানে, আমরা বাংলাদেশের দিক থেকে এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বাংলাদেশ সর্বক্ষেত্রে সেটি শ্রমিকদের অধিকার সংরক্ষণের কথা হোক, তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির কথা হোক, সর্বক্ষেত্রে আমাদের এখানে অগ্রগতি দৃশ্যমান। অতএব বাংলাদেশের এখানে প্রচেষ্টার কোনো কমতি বা ঘাটতি নেই। জি, বাংলাদেশি কোনো একটা শার্ট মানে আমেরিকার সুপার মলে যদি আপনি কিনতে যান, শুধু শার্ট না বিভিন্ন কাপড়, যখন লেখা থাকে মেড ইন বাংলাদেশ, কেমন লাগে আপনার? এটি স্বাভাবিক, এটা যে কত আনন্দের এবং গর্বের, এবং আমি অনেক সময় চেষ্টা করি ওই মুহূর্তে যদি কোনো আমার পরিচিত কেউ আমেরিকান বন্ধু থাকে তাকে দেখায়, এবং এরকমটি ঘটেছে যে আমি কোনো, কারণ এখানে প্রায় সব সুপার মলে গেলেই আপনি পাবেন বাংলাদেশি শার্ট বাংলাদেশি কাপড়, এবং কোনো কোনো মেয়র বা ইলেক্টেড অফিসিয়ালদের সাথে, আমি তো অনেক মার্কিন যারা আছেন প্রতিনিধি তাদের সাথে আমার প্রচুর মিটিং হয়, ইন্টারাকশন হয়, অনেকে কিন্তু বাংলাদেশের এই জিনিসগুলো জানেন যে আমাদের যে সিগনেচার ইস্যুগুলো আছে, এবং রোহিঙ্গা যে ইস্যুটি সেই ইস্যুতে যে বাংলাদেশের যে মাননীয় প্রধানমন্ত্রীর
বিশেষ করে তার ভূমিকাটি বাংলাদেশকে যে আন্তর্জাতিক অঙ্গনে একটি নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে, একটি সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও করেছেন। এক্ষেত্রে আমার একটি প্রশ্ন আপনি যেহেতু তুললেনি, সেটা হচ্ছে যে রোহিঙ্গা ইস্যুতে কিন্তু আমেরিকা খুব কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশের পাশে থেকে, বিশেষ করে মিয়ানমারের সমালোচনা করা থেকে শুরু করে রোহিঙ্গাদের পাশে থাকা, তাদের অধিকারের কথা বলা, এটি কিন্তু আমেরিকার খুব একটা ভালো একটা উদ্যোগ। আপনি কি বলবেন? অবশ্যই অবশ্যই, এর জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষের দিকে আছি, তো আমরা আরও অনেকক্ষণ কথা বলতে চাইছিলাম। আপনার যেমন বলছিলেন যে আমেরিকার সুপার মলগুলোতে বা অন্যান্য জায়গায় যখন দেখি যে মেড ইন বাংলাদেশ লেখা শার্ট বা পোশাক যখন ভালো লাগে, বাংলাদেশি কোনো একজন মানুষ যখন পৃথিবীর নানা প্রান্তে সাফল্য অর্জন করেন আমাদের ভালো লাগে, বাংলাদেশের কূটনীতিকরা যখন বিভিন্ন দেশে আমাদের পক্ষে কথা বলেন, লড়াই করেন, সেটা আসলে যুদ্ধ লড়াই না, কথা দিয়ে বা কূটনীতি দিয়ে আমাদের ভালো লাগে। আপনাকে আমরা পেয়েছি সেই ভালো লাগায় গত চারটি বছর, এবং আরও কিছুদিন আছেন, নতুন কর্মক্ষেত্র নাইজেরিয়া রাষ্ট্রদূত হিসেবে যাচ্ছেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্যে, আমাদেরকে সময় দিয়েছেন, কৃতজ্ঞতা। আমরা শেষে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই আমাদের দর্শকদের জন্যে আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমার নিউ ইয়র্কে থাকার যে সময়টি, এটি আমার শুধু পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে না, আমার সমগ্র ব্যক্তিগত জীবনের যতগুলো উল্লেখযোগ্য অধ্যায় পার করেছি তার মধ্যে অত্যন্ত একটি উজ্জ্বল অধ্যায় বা চ্যাপ্টার হিসেবে আমার কাছে পরিগণিত হবে। এখানে প্রবাসী বাংলাদেশিদের যে আন্তরিকতা, উষ্ণতা আমি যেটি পেয়েছি, অনুভব করেছি, এটি আমি কখনোই ভুলবো না। এবং আমি একটি কথা অনেক সময় অনুষ্ঠানেও বলি, ব্যক্তিগতভাবেও বলি, সেটি হচ্ছে আওয়ার পিপল ক্যান অর ইউ আর মেকিং মাই জব ইজিয়ার। এই কিছুদিন আগে আমরা কনসুলার সেবা সপ্তাহ করেছি, এবং এই সেবাগুলো তখনই সম্ভব হয় যখন কমিউনিটি লিডাররা এগুলো অর্গানাইজ করেন, কারণ এটি আমরা সরকারি পর্যায়ে, আমরা সাধারণ মানুষের সাথে অতটা সম্পৃক্ত না, কিছু সীমাবদ্ধতা আছে। আমরা আরেকটি দেশ থেকে আসি, কিছুদিন থাকি, পরে চলে যাই, কিন্তু যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন তাদের সাথে, সাধারণ মানুষের সাথে একটি নিবিড় এবং সরাসরি সম্পর্ক, তারা যখন সহযোগিতা করেন তখন এই আয়োজনটি সফল হয় এবং মানুষও আরও বেশি মাত্রায় উপকৃত হয়। তো এটি একটি ঘটনা বললাম, আমি যেটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সরকারি প্রতিষ্ঠানের সরকারি কর্মকাণ্ড বাস্তবায়নে সব কিছুতেই আমাদের প্রবাসীরা একটি বড় ভূমিকা পালন করতে পারেন এবং করছেন, এবং এই বিষয়টি আমি সবসময় স্মরণ করি এবং অনুভব করি, এই জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাই। আপনি সাধুবাদ জানাচ্ছিলেন, একজন একটা ফেসবুকে লিখেছেন, শামীম ভাই আমাদের একজন কাছের মানুষ ছিলেন, ওনার নাম হচ্ছে কাউসার ভূঁইয়া, উনি আমাদের ম্যানহাটন বাংলা কালচারাল স্কুলের জন্য বই থেকে অনেক কিছু দিয়েছেন, আমরা অনেক ঋণী ভাইয়ের কাছে, উনি চলে যাওয়াটা খুব দুঃখ পেলাম, নতুন জায়গার জন্য উনি গুড লাক ভাই। থ্যাংক ইউ, আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। আমরা আরও অনেক বই এনেছি এবং যাওয়ার আগে আমার ইচ্ছে আছে, এটি সম্ভব এবং আমার পরিকল্পনার মধ্যে আছে, আমি বেশ কয়েকটি স্কুলে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যে স্কুলের কথাই বলি না কেন, আমরা সেই বইগুলো দিব। আপনি থাকতে থাকতে একজন ওমর ফারুক বলছেন, এনভিআর দেখতে খুব সুন্দর, এটা করতে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল। ধন্যবাদ। মানে মানুষের রেসপন্স আপনার থাকা অবস্থায় তো এটি চালু হতে যাচ্ছে। চেষ্টা করছি, আপনাদের শুভকামনা শুভাশিস এগুলো আমার জন্য বড় শক্তি, বড় এখানে বিষয় নেই। যাই হোক, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনার পরিবারের জন্য আমাদের শুভকামনা রইল, পরিবারের প্রত্যেকটি সদস্য ভালো করবে, পাশাপাশি কূটনীতিক হিসেবে আপনার সাফল্য কামনা করছি। ধন্যবাদ। নাইজেরিয়া যাচ্ছেন, আফ্রিকার একটি দেশ, নিঃসন্দেহে সেখানে অনেক কাজ করবার আছে, আপনি এগুলো আমাদের চেয়ে অনেক ভালো জানেন। আফ্রিকার সবচেয়ে বড় অর্থনীতি এবং আফ্রিকার সবচেয়ে বৃহত্তম অয়েল এবং পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। আচ্ছা, সেখানে নিশ্চয়ই বাংলাদেশের সাথে অনেক ব্যবসা বাণিজ্য, অনেক পটেনশিয়ালস আছে, অনেক কিছু আছে। হিউজ পটেনশিয়াল। আমরা চাই যে কোনোভাবেই হোক বাংলাদেশ এগিয়ে যাক ন্যায় নীতির পক্ষে থেকে সততার সাথে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেবার জন্য, জনাব শামীম আহসান। প্রিয় দর্শক, আমাদের সাথে ছিলেন নিউ ইয়র্কের বাংলাদেশ কনসাল জেনারেল জনাব মোহাম্মদ শামীম আহসান। আমরা আসলে তার পেশাগত যে অভিজ্ঞতা সেটি বেশি শুনতে চেয়েছি, তার মধ্যে থেকেও কিছু দর্শক তাদের ব্যক্তিগত প্রয়োজনের কিছু প্রশ্ন করেছেন, সেগুলো আমরা কিছুটা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু
অনেকের প্রশ্ন আমরা সেই অর্থে নিতেও পারিনি। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনটি ছিল একটু স্মৃতিচারণ এবং আপনাদের মুখোমুখি দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা যে তিনি কী করেছেন আরও কী করতে পারতেন। তো কী করতে পারতেন সেটি হয়তোবা শেষ মুহূর্তে আমরা জানতে চাইতে পারিনি বা পারলাম না। মানুষের তো আসলে অনেক কিছু করবার থাকে, অনেক কিছু করতে হয়। তো যাই হোক, আমরা তাকে শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন।